ইউটিউব চ্যানেল। তো লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি চুলে কেরাটিন ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম। তো লাস্ট ব্লগটা তোমরা যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে দেখে আসো, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি চুলে কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছি, 48 আওয়ার্স হয়ে গেছে। আর ওদের সালনে যখনই কেরাটিন ট্রিটমেন্ট হয় তো সেই দিনকেই চুলটা ওয়াশ করে দেওয়া হয়, বাট আমাকে ওরা বলেছে 48 আওয়ার্স পর যাতে আমি চুলটা ওয়াশ করি। তো আমার বাড়ি থেকে স্যালন অনেক দূরে, তো ওয়াশ করতে যাওয়া পসিবল না। তো ওরা আমাকে দুটো প্রোডাক্ট গিফট করেছে, একটা হলো ইউ কেরাটিনের ডেলি শ্যাম্পু আর ডেলি কন্ডিশনার, এই দুটো ওরা আমাকে গিফট করেছে। আমাকে বলে দেওয়া হয়েছে যে এটা এরকম স্ট্রেট থাকবে না, এটা মোটামুটি 40% মতো স্ট্রেট থাকবে। তো আমি ওয়াশ করে এসে তোমাদেরকে দেখাবো যে কীরকম স্ট্রেট থাকবে ওর চুলের, কীরকম কন্ডিশন আছে, চুলটা আদেও আমার সফট স্মুথ থাকছে কিনা, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এইমাত্র জাস্ট চুলটাকে ওয়াশ করিয়ে আসলাম, ন্যাচারাল একটা স্ট্রেট লাগছে আর আগের মতো রাফনেস আর নেই। ওরা যেটা বলেছে যে 4 থেকে 6 মাস এটা এভাবেই থাকবে, থাকলেই ভালো, কারণ এটা মেনটেন করতে খুব ইজি হবে, কারণ আমার চুল প্রচণ্ড রাফ। আর তো যাই হোক, আমার ওভারঅল ওদের সার্ভিস বেশ ভালো লেগেছে। আমি নিচের ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো, ওদের অ্যাড্রেস, লিঙ্ক আর ফোন নাম্বার। তোমাদের যদি কোনো সার্ভিসের ব্যাপারে জানতে ইচ্ছা করে তোমরা ফোন করে ইজিলি জেনে নিতে পারবে। তো যাই হোক, আমি আপাতত লাঞ্চ করব আর তারপর ভাবছি একটু রেস্ট করে রেডি হয়ে বিকেলবেলা বেরোবো, কারণ একটু শপিং করার আছে সামনের উইকে মায়ের বার্থডে। তো মায়ের বার্থডেতে আমি ছোটোখাটো করে কিছু একটু করি, এভরি ইয়ারই করি। তো আর আমি শপিং না করলে মাও নিজের জন্য কিচ্ছু কখনো কেনে না, তো আমি জোর করে কিনে দিই। তো তাই ভাবছি মায়ের বার্থডের জন্য আজকেই শপিংটা সেরে নেব। তো আজকে আমি আর মা ঠিক করলাম আমরা লাঞ্চে বিরিয়ানি খাবো। তো আমি জোম্যাটো থেকে অর্ডার করেছি, আর বিরিয়ানির সাথে আমার রায়তাটা খেতে বেশ ভাল লাগে, তাই ওটা আমি এখন বানিয়ে ফেলবো। তো আমি এখন এসে গেছি রিলায়েন্স ট্রেন্ডসে, এখানের কালেকশন বেশ ভালো। আমার এই দুটোর মধ্যে যে কোনো একটা নেওয়ার ইচ্ছা, দেখি আরও কিছু নেব। তো আমাদের সব কিছু শপিং হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে যাওয়ায় ভাবলাম ডিনার করে বাড়ি ফিরি। তো আমরা চলে এসেছি আমার খুব পছন্দের একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে সোদপুরে, যেটার নাম হলো স্যাফরন ফুড ক্যাফে। তো এখানে আমি প্রায় আসি আর বেশ ভাল লাগে আমার ওদের মশালা ধোসা আর দই বড়া, আর এবারও আমি সেম জিনিসই অর্ডার করেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।